দ্বিতীয় প্রশ্ন আমাদের এক মাসুম ভাই নামে এক ভাই, তিনি প্রশ্ন করেছেন, অনেক সময় ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে দেখা যায় জামাত শুরু হয়ে গিয়েছে কিংবা নামাজের ইকামত চলছে, এমন অবস্থায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সুন্নত পড়ব কিনা, এক্ষেত্রে আমাদের করণীয় কি জানতে চাই। প্রিয় দর্শক, ফজরের নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নত আদায় করা হয়, এই দুই রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, আওকাদুস সুনান, অর্থাৎ যত সুন্নত এবং নফল নামাজ আমরা পড়ে থাকি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুন্নত নামাজ হল ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ আরবাআন ক্বাবলা যুহর ওয়া রাকআতাইন ক্বাবলা আল-গাদাত, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বের চার রাকাত এবং ফজরের পূর্বের দুই রাকাত নামাজ কখনোই তিনি ছাড়তেন না। আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر. ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোন সুন্নত নামাজ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের সঙ্গে নিয়মিত আদায় করতেন না। আরেক রেওয়ায়াতে মুসলিম শরীফের তিনি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ركعات الفجر خير من الدنيا وما فيها, দুনিয়া এবং তার মধ্যকার সকল কিছুর চেয়ে ফজরের দুই রাকাত সুন্নতের গুরুত্ব এবং তার মূল্য বেশি। অন্য এক হাদিসের মধ্যে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুয়াজ্জিন, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন ফজরের নামাজের আজান দেওয়ার জন্য, আল্লাহ নবীকে ডাকার জন্য। তো বেশ বিলম্ব হয়ে গিয়েছে, আল্লাহ নবী যেই সময়ে সাধারণত ফজরের জামাতের জন্য যেতেন সেই দিন একটু বিলম্ব ছিল, ওয়ান্নাহু আবতা আলাইহি বিল খুরুজ, তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারণ জিজ্ঞাসা করলেন, বা কেন এতটা বিলম্ব হলো। ফাকাল ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী কুনতু রাকাতু রাকাতাইল ফজর, তখন আল্লাহর নবী বললেন যে আমি ফজরের দুই রাকাত সুন্নাত পড়লাম, বিলম্ব হয়ে গেল এ কারণে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আসবাহতা জিদ্দান, বিলাল বললেন যে রাসূলুল্লাহ অনেক বেশি বিলম্ব হয়ে গেল। ফাকাল লাহু আসবাহতু আকসারা মিম্মা আসবাহতু রাকাতুহুমা ওয়া আহসানতুহুমা ওয়া আজমালতুহুমা, নবীজি বলেন আরও যদি বিলম্ব হতো তবু আমি এই দুই রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করতাম। আবু দাউদ শরীফ এবং আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ অনেকগুলো হাদিস যা থেকে বোঝা যায় যে ফজরের দুই রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই রাকাত নামাজকে কতটা তাৎপর্য এবং গুরুত্বের সঙ্গে আদায় করেছেন। এ থেকে এটা প্রতীয়মান হয় যে সকল সুন্নতের মধ্যে ফজরের দুই রাকাত সুন্নত বেশি গুরুত্বপূর্ণ। এমনকি যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে জুমহুরের কথা ও মতামত হলো যে ফজরের দুই রাকাত সুন্নত সহ ফজরের নামাজ কাজা করতে হবে, অর্থাৎ কাজা করার ক্ষেত্রে ফজরের দুই রাকাত সুন্নত কাজা করতে হবে, অথচ সচরাচর অন্য কোনো সুন্নতের কাজা করার বিধান শরীয়তের মধ্যে নেই। তো ফজরের দুই রাকাত নামাজ সেখানে কাজা করারও বিধান রয়েছে। এ থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ফজরের দুই রাকাত সুন্নত অন্য যে কোনো সুন্নতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য যদি ফজরের দুই রাকাত সুন্নত আদায় করবার কোনো সুযোগ থাকে তাহলে এটি ছাড়বার অবকাশ নেই। এখন কথা হলো যে প্রশ্নের মধ্যে যে বিষয়টি এসেছে, অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখি যে ফজরের দুই রাকাত সুন্নত জামাত শুরু হয়ে গেছে, আমি সুন্নত পড়িনি, এই সময় কী করা? মূলত উত্তম তো হলো এই সকল ক্ষেত্রে বাড়ি থেকে সুন্নত পড়ে যাওয়া, বিশেষ করে ইমাম যিনি তিনি বাড়ি থেকে সুন্নত পড়ে যাবেন, মুসল্লিরাও যদি বাড়ি থেকে ঘর থেকে বাইরে থেকে সুন্নত পড়ে মসজিদে যান সেটা হবে উত্তম। যদি বাইরে থেকে সুন্নত না পড়ে মসজিদে গিয়ে থাকেন আর গিয়ে যদি দেখেন যে ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে এখন কি করবে? যদি ফজরের সুন্নতের প্রসঙ্গ আসে তাহলে ফিকহে হানাফিতে ফতোয়া হলো যে যদি এরকম ধারণা হয় যে সুন্নত পড়ে সে ফজরের জামাত ধরতে পারবে তাহলে সে সুন্নত পড়ে নেবে, কারণ এই সুন্নতটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাকিদি যে
যদি ফজরের জামাত এই জামাত ছুটে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এই সুন্নতটি দ্রুত পড়ে নিয়ে জামাতে শরীক হয়ে যাবে। আর যদি আশঙ্কা থাকে যে জামাত ছুটে যেতে পারে সুন্নত পড়তে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্য তাকে সুন্নত পড়তে হবে না, বরং সেক্ষেত্রে সে সুন্নত ছেড়ে দিয়ে, কারণ সুন্নতের চেয়েও জামাতে নামাজ পড়ার গুরুত্বটা আরও বেশি। সম্মানিত সুধী, আপনারা একটি শেয়ার করে দিবেন, শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও আলোচনাটি শুনতে পারবে। সাদাকায়ে জারিয়ার সাহেব আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।